আত্মীয়ার বাড়ি থেকে বাড়ি ফিরে বাড়ির মালিক দেখেন বাড়ির দরজা ভাঙা আলমারি থেকে টাকা নিচ্ছে অপরিচিত যুবক ভয়ে চিৎকার শুরু করেন বাড়ির মহিলারা তাকে তারা করে ধরে গণধোলাই শুরু হয় খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে ঘরের জানলা ভেঙে দিনে দুপুরে চুরি করতে এসে ধৃত যুবক গণধোলাই দিয়ে অভিযুক্তকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে দেগঙ্গা থানার চাঁপাতলা পঞ্চায়েতের গোসাইপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে বাড়ির মালিক খবির আলিম আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন বাড়ি ফিরে দেখেন ঘরের জানালা ভাঙা আলমারি ভাঙা সেই আলমারি থেকেই টাকা বের করে নিচ্ছে অপরিচিত এক যুবক এরপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বাড়ির মহিলারা ছুটে আসেন প্রতিবেশীরা বেগতিক বুঝে ভাঙা জানলা দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক পিছু নেন এলাকাবাসী কিছু দূর তাড়া করে যুবককে ধরে ফেলেন শুরু হয় গণধোলায় খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্তকে ওরা কেউ ছিল না দুপুরবেলা সেই সময়ে একটা অজ্ঞাত পরিচয়ের ছেলে সে বাড়ি ভিতরে জানলা ভেঙে ঢুকে শোকেসের কাঁচ এবং লকার ভেঙে কিছু টাকা পয়সা নিয়ে পালাবার চেষ্টা করে এবং পালিয়েও যায় পাড়ার ছেলেরা তাড়া করে গোসাইপুর বাজারের সন্নিকটে একটা জঙ্গলের ভিতরে তাকে ধরে ফেলে এবং ওর কাছে হিরোইনের একটা বানানো সিগারেটের মতো একটা হিরোইন পাওয়া যায় ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড দে গঙ্গা